অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটা ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তো এই রাশিফলটি আপনাদেরকে আগস্ট মাসে আপনাদেরকে চলার পথে গাইড হিসেবে কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে কাজে আসবে। তো শুরু করা যাক আলোচনা। প্রথমেই জানাই, এই মাসে আপনাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীরগত দিকটা শুভ, অর্থাৎ যারা শারীরিক অসুস্থতার দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছিলেন সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে তুলা রাশির রিকভারি হবে। অর্থাৎ শরীরের দিকটা কিন্তু তুলা রাশির এই আগস্ট মাসে একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের রাশির সপ্তমভাবে মঙ্গলের অবস্থান, অর্থাৎ 16 আগস্ট থেকে তার আগে থাকছে এই মঙ্গল আপনাদের রাশির ষষ্ঠ স্থানে, অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত এই মঙ্গল থাকছে আপনাদের রাশির ষষ্ঠ স্থানে এবং 16 আগস্ট থেকে এই মঙ্গল আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করছে। অর্থাৎ ব্যবসা কেন্দ্রিক দিকটা কিন্তু আপনাদের ভালো, অর্থাৎ আপনাদের দ্বিতীয় পতি এই মঙ্গল এবং সপ্তম পতি মঙ্গল দ্বিতীয় ও সপ্তমভাবে অবস্থান করছে। এই দ্বিতীয় এবং সপ্তমের কানেকশান ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনাদের উন্নতি, আপনারা যে কোনো ব্যবসা করুন না কেন সেই ব্যবসাতে কিন্তু আপনাদের এ মাসে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। এবং যারা দিন আনে দিন খায় এরকমও লোক যারা আছে, অর্থাৎ মাছ বিক্রি করে চলে বা সবজি বিক্রি করে চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ লাভজনক হতে চলেছে। এর সাথে জানাই, আপনাদের রাশির দশম স্থানে রবি এবং বুধের অবস্থান 15 আগস্ট পর্যন্ত এবং সরাসরি শনির সাথে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে একটু হলেও টেনশান, তুলা রাশির জাতক বা জাতিকাদের মায়ের শরীরগত দিক নিয়ে কিছুটা টেনশান উদ্বেগ কিন্তু তৈরি হতে চলেছে। সেই দিকটা কিন্তু এই 15 আগস্ট পর্যন্ত কিন্তু কিছুটা হলেও আপনারা এই টেনশানে কিন্তু থাকবেন। এবং 17 আগস্ট থেকে আপনাদের নবম পতি এবং আপনাদের একাদশ পতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনাদের একাদশভাবে। সেক্ষেত্রে আপনাদের সফলতা, লাভ, সাকসেসের জায়গা কিন্তু তৈরি করে দিতে চলেছে। অর্থাৎ যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, যাদের এতদিন ধরে খুব বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বারবার আপনারা হোঁচট খেয়ে খেয়ে এগাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের খুলে যেতে চলেছে। যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা সেনাবাহিনীতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময়, অর্থাৎ আপনাদের পদোন্নতি হবে। যারা আছেন ডক্টর লাইনে তাদের ক্ষেত্রে ভালো, যারা নার্সে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা মেডিসিনের বিজনেস করছেন প্রভূত উন্নতি কিন্তু আপনাদের হবে, বা যারা ইলেকট্রনিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তুলা রাশির বিয়ের ব্যাপারটা এ মাসে শুভ ফল নির্দেশ করছে, অর্থাৎ বিয়ে সংক্রান্ত ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন। বিয়ে না হলেও বিয়ের জায়গা কিন্তু একটা তৈরি করতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। এ মাসে তুলা রাশির প্রেম থেকে কিন্তু আপনাদের সাকসেস আসবে, পুরাতন প্রেম আপনাদের জীবনে ফিরবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের মধ্যে একটা ভালো সমন্বয় বজায় কিন্তু থাকবে। যাদের এতদিন প্রেম নিয়ে কিছুটা হলো সমস্যা আসছিল, প্রেমের বার্তা কিন্তু তুলা রাশির আগস্ট মাসে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিতে চলেছে। এর সাথে সাথে জানাই, যারা আপনাদের যারা হার্ডওয়্যার নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এ মাসে
আপনাদের চতুর্থভাবে শনির অবস্থান শশ নামক রাজ্য তৈরি করছে, অর্থাৎ আপনাদের ভূমি গাড়ি এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা, জায়গা জমি এগুলো কিন্তু হওয়ার প্রবল কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবারে আপনাদের দেখা যাচ্ছে লটারি, শেয়ার, ফাটকা কারবার, স্টক বিজনেস, জুয়া, সাট্টা, এ থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে। যারা যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, এবং শুক্র গ্রহের অবস্থান ভালো থাকা দরকার এবং বুধ গ্রহের অবস্থান ভালো থাকা দরকার। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জুয়া, সাট্টা, লটারি, ফাটকা কারবার এবং স্টক বিজনেস, শেয়ার মার্কেট থেকে বিশেষ কিন্তু লাভ কিন্তু পাবেন তুলারাশির। যারা এই যে কথাগুলো শুনে যাদের হচ্ছে না, একটা গাছের পাতা নড়ছে না, এত কথা শোনার ভালো কথাগুলো কথা বলা শোনার পর আপনাদের গাছের পাতা নড়ছে না, তারা অবশ্যই নিজের পার্সোনাল বার্থ চার্টটা অবশ্যই একবার অ্যানালাইসিস করান। আপনার বার্চাতে কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমটা বার করার চেষ্টা করুন। যে কোনো আপনার যে অ্যাস্ট্রোলজারকে ভালো লাগে তাকে দিয়ে আপনি দেখিয়ে নিন যে আপনার প্রবলেমটা কোথায়, সেই জায়গাটা আগে বার করুন, সেই রোগটা নিরাময় করুন, দেখবেন সেক্ষেত্রে কী হবে, গ্রহের যে গোচর সেই শুভ ফলগুলো কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেন। এর সাথে সাথে জানাই এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের শুভ। তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের, এবং সরাসরি নবমভাবে দৃষ্টি দিচ্ছে, এবং নবমভাবে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের দিক ভালো। হায়ার এডুকেশান যারা আপনারা ধরুন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ, কাজের সুযোগ কিন্তু আসবে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা রাজনৈতিক ফিল্ডে আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়, অর্থাৎ আপনাদের পদমর্যাদা, মান সম্মান, প্রতিপত্তি, খ্যাতি, যশ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যারা মিডিয়া লাইনে আছেন, ধরুন যারা মডেলিং, অ্যাক্টিং এগুলোর সঙ্গে যুক্ত আছে, মডেলিং, অ্যাক্টিং এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময়। ফটোগ্রাফি বা গান বাজনা এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ কাজের সুযোগ কিন্তু পাবেন এবং আপনাদের এই সেই কর্মক্ষেত্রে কিন্তু একটা সম্মান বৃদ্ধি পাবে। তুলারাশির কর্মক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষ শুভ ফল প্রদান করবে, এটা অবশ্যই দেখবেন। আপনি 16 আগস্টের পর থেকে তুলারাশির জাতক বা জাতিকারা শুভ ফল কিন্তু পাবেন কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি আর পদোন্নতি, ফিউচারে সরকারি চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা তুলারাশি কিন্তু থাকছে। এ সময় না হলো ফিউচারে কিন্তু আপনাদের তুলারাশি জাতক বা জাতিকাদের সরকারি চাকরি পেতে পারেন। এর সাথে সাথে জানায় যারা সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু এ মাসে আপনাদের ছোটোখাটো চোট আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেই দিক থেকে গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন। রক্তপাত, ফাড়া যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে তুলারাশি, এদিকে কিন্তু অবশ্যই সাবধানে গাড়ি এগুলো চালাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হবে, অর্থাৎ স্ত্রী এবং স্বামীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি এই দিকগুলো কিন্তু আসবে। এবং এ মাসে আপনাদের সম্পত্তিগত দিকটা কিন্তু ভালো, যারা সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল এতদিন ধরে সে সম্পত্তির দিকগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পত্তি থেকে আপনাদের উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তির প্রাপ্তি এগুলো কিন্তু হবে। ওভারঅল তুলারাশির প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি এবং খ্যাতি যশ কিন্তু তুলারাশির হতে চলেছে। এবং সেলফ প্রফেশনে যারা আছেন, যারা টিউশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। তো ওভারঅল তুলারাশির আগস্ট খুব সুন্দর একটা সময় কিন্তু অতিবাহিত হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, তুলারাশির
মোটামুটি জয়যাত্রা শুরু হতে চলেছে এই আগস্ট মাস থেকে। ভিডিওটি এ পর্যন্ত।